নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অবস্থান আর তার জেরেই উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং 2/24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শাশ্বতী রয়েছেন আমাদের প্রতিনিধি। শাশ্বতী, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে যেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অবস্থান করছে এবং সেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর অভিমুখ ক্রমশ উত্তর উত্তর পূর্বে রয়েছে এবং সেটি বাংলাদেশ উপকূলের খেপুপাড়ার দিকে অগ্রসর হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং তার জেরে আমাদের পশ্চিম বাংলার যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবং এই গভীর নিম্নচাপের জেরে কিন্তু সকাল থেকে কলকাতার আকাশও মেঘলা এবং কয়েক ফসলে বৃষ্টি কলকাতাতে হতে পারে বলে জানানো যাচ্ছে। তবে আগামীকাল এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বাড়বে এবং গাঙ্গেয় পশ্চিম দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বিভিন্ন জেলায় পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শাশ্বতী, একেবারে ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। 2/24 পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি 2/24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে, কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে।